তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম রব্বুল আলামিনে ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইছি কউন আউযুবিল্লাহ অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন যাইবা একটা ফাতুরের মানুষ যে সময় নিক্ষেপ করা হয় সারা কিয়ামতের আগুনে দাউ দাউ করব ফাতুরটা আস্তে আস্তে যখন ফাটিয়া যাইব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খলরে আবার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান যখন ফাতর গুলা টাস টাস শুনিয়া ফাটিয়া যাইব ও সবাই এখানে মানুষের মগজ গুলা ফাটিয়া টুমা টুমা হইয়া দুলার মতো জাহান্নামের মধ্যে উড়িয়া বেড়াইব কউন আউযুবিল্লাহ অর্থাৎ শুধু জাহান্নামের মধ্যে জ্বলা শেষ নাই রব্বুল আলামিনে ফরমান একবার যখন তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর ওই জাহান্নাম জ্বলতে জ্বলতে যখন তোমার চামড়া গুলা পরিধান করা হবে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব যখন জাহান্নামের মধ্যে মানুষ জাতিরে ফালানো হইব মানুষ জাতিদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে ওইভাবে নিক্ষেপ করার সাথে সাথে মানুষদেরকে যখন জ্বালানো হবে রব্বুল আলামিনে ফরমাইন ওই জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার রক্ত মাংসগুলা জনিয়া সারা শরীরের মধ্যে কঙ্কালে পরিণত হয়ে যাবে আবার আপনার নতুনভাবে আবার আপনার নতুনভাবে চামড়ার মাংসগুলা দেওয়া হবে আবার আপনাকে জ্বালানো হবে আবার আপনাকে নতুনভাবে চামড়ার মাংসগুলা দিয়া জাহান্নামের মধ্যে তৃতীয়বার নিক্ষেপ করা হবে।